ওয়েলকাম টু ফেম অ্যান্ড কালার্স। আমাদের সঙ্গে রয়েছে ডান্সার কাম একজন টিচার বিশ্বরূপ। বিশ্বরূপকে ওয়েলকাম জানাই আমাদের অনুষ্ঠানে। যেটা বলবো সেটা হচ্ছে, এখন আমরা অনলাইন ক্লাস করছি, কারণ এই মুহূর্তে আমরা টিচারদের বাড়িতেও যেতে পারছি না বা টিচাররা আমাদের বাড়িতে এসে শেখানোর জায়গাটাও নেই। তো এই অনলাইন ক্লাসের ভালো দিকটা কতটা হচ্ছে এখন? আচ্ছা, প্রথমে নমস্কার, শুভ সন্ধ্যা। অনলাইন ক্লাস যেটা হচ্ছে এটা না, মানে এটা এই এখন যে কোভিড যে সিচুয়েশান, এটা যদি না হয়ে আমাদের অনলাইন সুযোগটা না পেতাম, বুঝতে পারতাম না যে অনলাইনে কতটা মাধুর্য আছে। অনলাইন যদি এই সময় আগেও হতো তাহলে অনেকটা বেশি কেন সুবিধা অ্যাক্সেস আমরা পেতাম। বাচ্চাদের দিয়ে বলছি, নর্মালি ধরো বাড়িতে কোনো অকেশান, বার্থডে বা কিছু, বা ক্লাসে রেডি হয়ে আসা, ক্লাস করে আবার বাড়ি যাওয়া, কি রেডি হয়ে একটা কোনো অকেশানে যাওয়া, সেটা খুব হেল্পফুল। কিন্তু অনলাইন সুযোগটা কী হচ্ছে, যখনই অনলাইন হচ্ছে সে বাড়ি থেকে একটা সেপারেট ঘরে নিজে মোবাইল থেকে অন করে সে ক্লাসটা করছে। এবার সে এক এবার রাস্তায় যে যাওয়া আসার ট্রাভেলটা সেটা তাকে সেভ করছে। এটা বাচ্চাদের ক্ষেত্রে, এবং বড়োদের ক্ষেত্রে ধরুন যারা অফিস ওয়ার্কার তারাও ডান্স করে বা যে কোনো জিনিস শেখে, ডান্স যে কালচারাল যে কোনো যে ডান্স হতে পারে, নাচ, আঁকা, তবলা, গিটার যাই হোক শিখতে পারে। তো সে অফিস থেকে দৌড়াদৌড়ি করে এলো, একটা বাস ধরলো, বাস করে এসে যে বাসের যে ধকলটা সেটাতে কিন্তু যে ক্লাসে আসার পর সে টায়ার্ডনেসটা খুব ইফেক্ট করে ক্লাসের প্রতি। সে টায়ার্ড হয়ে এসে খুব মানে সিনসিয়ারলি ক্লাসটা করতে পারে না। কিন্তু বাড়িতে সুযোগটি গেলো, সে আরামসে বাড়ি গেলো, ফ্রেশ হলো, বাড়ির ড্রেস পরে সে আরামসে অনলাইনে সে ক্লাস করছে। কিন্তু যখনই যদি এটা ক্লাসে আসতে হতো, তাকে এটা মাথায় রাখতে হতো যে ক্লাসের সামনে এসে মানে আমার ক্লাসে যেতে হবে, তো ক্লাসে ইউনিফর্মটা তো রয়েছেই, তাছাড়া আমাকে একটু সুন্দর সেজে গুলো রাস্তা দিয়ে যাবো, মেয়েদের হলে আছে, ছেলেদের একটু সেজে গুজে যাবো সুন্দর করে, তো সেই ব্যাপারটা রয়েছে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে কী হচ্ছে, বাড়িতে এসে বাড়ির মতো আরামসে ফ্রেশ হয়ে বা নিজের বাথরুম থেকে নিজে ঘরে এসে আরামসে নিজের মতো একটা সুন্দর করে শুরু করতে পারছে। তো এটা একটা সুযোগ সুবিধা। আর অনলাইনে আরেকটা যেটা খুব ভালো দিক পেয়েছি আমরা, মানে ক্লাসের মধ্যে 50টা বাচ্চা বা কে ডাকছে অসুবিধা হয়, কিন্তু অনলাইনে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে সেপারেট সেপারেট বাচ্চা, তার নাম দেখতে পাচ্ছি, এবং যে বলছে সে মাইকটা অন করে বলছে স্যার আমার এই অসুবিধা, এবং তাকে দেখে পয়েন্ট আউট করা। যেমন ক্লাসের ভিড়ের মধ্যে সব টিচারদের পক্ষে সম্ভব হয় না সবকটা বাচ্চাকে একসাথে নিয়ে একভাবে ইন্ডিভিজুয়ালি দেখা, কিন্তু অনলাইনের ক্ষেত্রে একসাথে তো সব বাচ্চা অনলাইন জয়েন করছে না, সেপারেটলি করে করছে, একটা গ্রুপ করে করে দেখা হচ্ছে। তাতে কী হচ্ছে, কম সংখ্যক বাচ্চাতে খুব ভালো করে নোটিস করে তাদের শেখানো যাচ্ছে, এবং তাদেরও যে ভুলটা আছে বা তারা যে সেটা থেকে বুঝতে পারছে সেগুলো খুব সুন্দরভাবে হচ্ছে। এবং অনলাইনটা যদি কোভিড চলে যাওয়ার পরও যদি একটা সেপারেটভাবে রাখা যায় যে অনলাইন ক্লাস হবে, মানে অনলাইনটা একটা ক্লাসই হবে অনলাইনভাবে, সেটা কিন্তু খুব এফেক্টিভ হবে আমাদের জন্য, মানে আমাদের মতো টিচারদের জন্য। একদম। তো এখন যেটা বলবো যে আপনি এখন এই মুহূর্তে কোন ডান্স পারফরমেন্স নিয়ে একটু বেশি বিজি, মানে ওয়েস্টার্ন ইয়া ক্লাসিক্যাল? না, আমি তো ওয়েস্টার্ন ডান্সই করাই, বাট ফিউশনও করাই। পুজো আসলে প্রতি বছরের মতো এবছর পুজোর সেই মজাটা মনে থাকলেও মানে সেই বই প্রকাশটা করতে পারছি না, সেই আনন্দটা করতে পারছি না এই সময়ের মধ্যে। তবুও একটু ব্যস্ততা রয়েছে, পুজোর সময় শো রয়েছে কিছু কিছু, প্রতি বছরের যে আনন্দটা সেটাকে একটু মনের মধ্যে চেপে রেখেই আনন্দ করতে হচ্ছে। আমি আমার নিজস্ব ইনস্টিটিউশন বিডি ওয়েস্টার্ন, তাছাড়াও আমি অ্যাপার্ট ফ্রম বিডি ওয়েস্টার্ন নিজের একাডেমি ছাড়াও বাণীচক্র যুক্ত আছি। বাণীচক্র 70 বছরের প্রতিষ্ঠান, তার সম্বন্ধে বলার মতো আমার কিছু নেই। 70 বছরের প্রতিষ্ঠান, সবাই বাণীচক্র চেনে। বাণীচক্রে শুধু আমি ডান্স নয়, বিভিন্ন আরও কালচারাল অনেক কিছু রয়েছে। তাছাড়াও আমি বিভিন্ন স্কুলের সাথে এখন খুব ভালো যেটা হয়েছে, স্কুলে ডান্সটাকে একটা অ্যাক্টিভিটির মধ্যে ধরেছে। তো আমি কেন্দ্রীয় বিদ্যালয়, আর্মি পাবলিক, ম্যাট্রিক্স, মডার্ন, গ্রিন পল, এরকম বিভিন্ন স্কুলের সাথেও যুক্ত আছি। তো মানে ডান্স নিয়ে সারা সবসময় তাদেরই একটা ফোকাস আর কি। একটু পারফরমেন্সের দিক থেকে সরে গিয়ে যদি আমি আপনাকে একটু প্রশ্ন করি যে কবে থেকে আপনার এই ডান্স নিয়ে যাত্রা শুরু হলো, কিংবা হয়তো আমাদের প্রত্যেকের পরিবারের একটা ব্যাপার থাকে যে আমার ছেলে, মানে আপনার পরিবারের কথা বলছি, যে আমার ছেলে একটা ভালো চাকরি করবে, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা এই টাইপের কিছু ভালো চাকরি করবে, এবং তার মাস গেলে একটা মোটা টাকা মাইনে হবে, এইরকমই জায়গা থাকে বা এইরকম ভাবনা থাকে। তো আপনি হঠাৎ করে স্রোতের বিপরীতে চলে এসে নিজের পছন্দটাকে প্রায়োরিটি দিয়ে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, সেসব নিয়ে যদি একটু কিছু বলেন। এটা খুব ভালো প্রশ্ন, এটা সবার সাথে হয় নিশ্চয়ই, আর আমার সাথে হয়েছে আর কি। মানে আমি বলতে পারবো আরও বেশি গভীরে গিয়ে, মানে আমি যখন প্রথম নাচ শিখি আমার তখন বয়স 6 বছর। তো আমি নাচ শিখেছি এবং শেখাচ্ছি নিয়ে আমার 26 বছর চলছে। তো যখন আমি প্রথম 2010 সালে মনে করলাম যে আমি নাচ শেখাবো, তো বাড়িতে বললাম নাচ শেখাবো, তো বললো যে হ্যাঁ ঠিক আছে নাচ, তখন তো সবাই ক্যাজুয়ালি নাচ শেখাবে, হ্যাঁ বাড়িতেও লোকজন আসছে, বাড়িতেই শেখাচ্ছে, একটা ঘরের মধ্যে খুব মজা। এবার যখন পড়াশুনো শেষ করে যখন চাকরির জীবন শুরু, সেই সময় যখন বাড়িতে জানতে পারলো যে ছেলে নাচ করবে, এবার কী হয়, আমাদের এখনও অবধি কিছু শ্রেণীর ভাবনা না অন্যরকম, নাচ করে কি সম্ভব হওয়া যায়, নাচ করেও কিছু করা যায়, মানে নাচ করে কী করে চলবে সে একদম। এবার
বিভিন্ন বাংলায় প্রবাদ আমরা বলি কি, সবার ঘরে ছেলে মিঠুন হতে পারে না, মিঠুন চক্রবর্তী বাঙালির একজন গর্ব। তো কিন্তু মানে আমি যেটা নিজে বিশ্বাস করি, আমার বাড়ির লোকও বিশ্বাস করেছিল সবার বিপরীতে গিয়ে, যে না মানে যেটা আমি ভালোবাসি সেটা করে আমি কিছু করতে পারবো। এবার আমি যেটা ভালোবাসি না যতই আমি করি না কেন, যেটা আমি করছি বা এটা আমি করবো, তো সেটাই কিন্তু আলটিমেট আমি হয়তো করছি বাট মন থেকে করতে পারছি না। আর যে কোনো কাজে যদি মন থেকে করা যায়, সেটা যদি কেউ যে কোনো কাজ করে, আমি আমি তো মনে করি যে রিক্সা চালক, সেই যে মন্দির রিক্সা চালায় না, তার থেকে বড় বড় আর শিল্পী কেউ নয়। হ্যাঁ, হতে পারে যে আমাদের অর্থটা একটু কম আছে, কিন্তু আমাদের আনন্দটা প্রচুর আছে, এবং আমরা এই আনন্দ, মন যদি ভালো থাকে তাহলে শরীর সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকলে গোটা সমাজ সুস্থ থাকবে, বাড়ির পরিবারের সদস্যরা সুস্থ থাকবে। এবার আমার একটা দর্শকবন্ধু কিছু ভালো আছে, মানে আপনি যেটা বললেন ওই কথা রেস ধরেই বলি, আমাদের মানে আমি বলতে পারবো আমার বাড়ির লোককে দেখেছি, আমার পিসিদের দেখেছি, আমার বোনকে নিয়ে বা এদের নিয়ে, মানে পড়াশুনোটা করতেই হবে, মানে পড়াশুনো করেই কিছু হওয়া যায়, মানে নাচ শিখে অন্য কিছু কিছু করা যায় না। কিন্তু এই কনসেপ্টটা কবে ভাঙবে সেই আশায় আমরা রয়েছি, আমাদের মতো শিল্পীরা রয়েছে, যে না শুধু শিক্ষিত দরকার, শিক্ষিত আমরা শিক্ষা নিই কেন, জ্ঞান হয়। আমরা ছোটো থেকে জেনেছি স্কুলে গেলে কী হয়, পড়াশোনার সাথে জ্ঞান হয়, আউট নলেজ হয়, বাইরের সমাজ জানতে পারি, কিন্তু শুধু শিক্ষাতেই কিন্তু শিক্ষিত হওয়া যায় না যদি সেই শিক্ষাতে তার ভালোবাসা না থাকে। শিক্ষার সাথে তার শিক্ষার প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই শিক্ষার থেকে বড় শিক্ষা কিছু হতে পারে না। নিশ্চয়ই। তো পড়াশুনো যদি সে করে, তার সাথে যদি অন্য কিছু ভালোবাসে, যদি সেটাতেও বেশি ফোকাস করে, আপনাদের খুশি হওয়া উচিত না, সেটাকেও তাকে করতে দেবা। কিন্তু হয়তো দেখা যেতে পারে সে পড়াশুনো করে হয়তো একটা পজিশন পেলো, কিন্তু সেটা করে তার থেকেও ভালো যা পেলো, যেটা আপনাকে মানে ওর থেকে বেশি আপনাকে নাম রোশন করবে, যে তার মা তার বাবা, তাতে আপনারা বেশি গর্বিত হবেন। তো এটা বারবার মনে রাখবেন, যে যেটা ভালোবাসে সেটাকে যদি করতে দেওয়া যেতে পারে, তাহলে তার থেকে বোধ হয় ভালো কাজ আপনি কিছু করছেন না। যে বিশ্বরূপবাবু, আপনি যে নাচ শুরু করলেন, তারপরে আজকে একটা একটা করে আপনি বললেন 26টা বছর কাটিয়েছেন, তো 26টা বছরে কোভিডের এই যে সিচুয়েশন, এরকম তো সিচুয়েশন আপনাকে কখনো ফেস করতে হয়নি, তো এখন যেটা ফেস করছেন সেক্ষেত্রে আপনার কি কোথাও মনে হচ্ছে যে শিল্পীরা আস্তে আস্তে ঘরঠাসা বা কোণঠাসা হয়ে যাচ্ছে, ঘরবন্দি হয়ে যাচ্ছে, কোথাও তাদের শিল্পটা আস্তে আস্তে হারাতে বসেছে, এরকম কি কখনো মনে হচ্ছে? এটা বলতে গেলে আমাদের একটা মানে আমাদের মতো শিল্পীদের যারা সারা জীবন কুচো কাচা দিন নিয়ে ক্লাস করে, তাদের একটা খারাপ লাগা জায়গা তাদের দেখতে পাচ্ছে না ক্লাসে গিয়ে, হয়তো তাদের ভিডিও দেখতে হচ্ছে। কিন্তু এইটাতে একটা যেটা সুযোগ হয়েছে, প্রচুর যেরকম শিল্পী ছিল যারা হয়তো কোনো একাডেমির সাথে নাম দিয়ে যুক্ত হতে পারেনি, যে তাদের ওইখানে নিয়মিত যাওয়া, কিন্তু এটাতে কী হয়েছে, পাড়ার যে কোনো টিচার কিন্তু মোবাইল দিয়ে তো ক্লাস করাচ্ছে না, তাদের একাডেমির নাম লাগছে না, সে তো ব্যক্তিগতভাবে ক্লাস করাচ্ছে। কিন্তু যখন আমরা কোনো একাডেমির সাথে যুক্ত হচ্ছি, তাহলে আমাদেরকে সেই একাডেমিতে গিয়ে অফিসের মতো বসতে হচ্ছে, সেখানে স্টুডেন্ট এসে ক্লাস করাচ্ছে। কিন্তু এখানে কী হচ্ছে, এখানে কিন্তু কোনো একাডেমির নাম লাগছে না, আমি বিশ্বরূপ দাশগুপ্ত, আমার স্টুডেন্টরা আমার ক্লাসে ক্লাস করছে। তো সেখানে একাডেমিটা ভ্যারি করলেও কিন্তু ব্যক্তিগতটা বেশি ভ্যারি করে, যে স্টুডেন্টরা যতটা বেশি ভালোবাসে। সত্যি কথা বলতে গেলে প্রত্যেক আছে স্মার্টফোন নেই, তো প্রত্যেক কথা, কিন্তু যে কজন করে, যতজন করছে, তারা কিন্তু একাডেমিকে নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু ব্যক্তিগত টিচারদের সাথে সম্পর্কের জন্য কিন্তু এটা করা না। তারা তো ভাবতে পারে এখন তাহলে কদিন থাক, পরে শুরু করবো, যদি এরকম সবাই ভাবতে শুরু করে তাহলে কিন্তু আমাদের শিল্পীরা একদিন হারিয়ে যাবো। একদম। আমার আরেকটা জিনিসও খুব মনে হয় যে কারণ শিল্পীরা কিন্তু দর্শকদের হাততালিতেই একদম এনার্জেটিক হয়ে যায় এবং পাওয়ারফুল হয়ে যায়। আপনার একটা ক্ল্যাপ কিন্তু একটা আর্টিস্টের অনেকটা মাত্রা, অনেকটা এনার্জি, অনেকটা পাওয়ার বাড়িয়ে দিতে পারে, তো সেখান থেকে খানিকটা তো বঞ্চিত এই মুহূর্তে শিল্পীরা। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুক বা এই টাইপের যেসব সোশ্যাল মিডিয়া আছে, সেখানে আমাদের আড্ডা চলছে বা সেখানে আমাদের ফেসবুক লাইভ চলছে, সেগুলোর মধ্যে দিয়ে কীভাবে আপনারা নিজেদের জায়গাটাকে, ভালোবাসার জায়গাটাকে খুঁজে নিচ্ছেন? খুব এটা খুব ভালো, কিন্তু কেন কী হচ্ছে, আমার কিছু স্টুডেন্ট বিয়ে করে বিদেশে সেটেল, বিদেশের সবাই ক্লাস করতে পারছে, তো এটা একটা আমাদের কাছে কিন্তু খুব ভালোবাসার জায়গা। দেখুন, ক্লাস করলে সে ফিস দেবে, সেটা তো একটা আমাদের দরকার, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগার জায়গা হচ্ছে, তারা কিন্তু যখন ক্লাস করছে, মানে পুরনো আজ থেকে 7 বছর 8 বছর বিয়ে হয়ে সে আমেরিকায় সেটেল, সে যখন ক্লাস করছে হয়তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া দেখা হচ্ছে, কিন্তু ক্লাস করার সময় তাকে আমি দেখতে পাচ্ছি সে সারিয়ে আছে, নাচ করছে, বা তাকে আবার বকনে দিতে পারছি, এই ভুল করছিস কেন। এই ভালোবাসা টানগুলো কিন্তু অনলাইন ক্লাসের জন্য আবার ফিরে পেয়েছি, তো এটা একটা খুব ভালো দিক পেয়েছি আমরা। এবার শুনি আপনার যে ইনস্টিটিউশন, তার কিছু গল্প।
কবে থেকে এটা স্টার্ট হলো, কজন স্টুডেন্টকে নিয়ে স্টার্ট হয়েছিল, কিভাবে আপনার পথ চলা আজকে এই কোভিড, মানে কোভিডের এই প্যান্ডামিক সিচুয়েশনকে নিয়ে কিভাবে আপনার ইনস্টিটিউশন চলছে? 2009 সালে আমি ক্লাস শুরু করি বাড়িতে, 10-এ ভাবনা যে আমি এটা ক্লাস করব, 3 জন স্টুডেন্ট, তো পাড়ার একটি ছোট্ট প্রোগ্রাম হচ্ছে, তো দেখলাম ওরা নাচ করছে, আমার দেখে মনে হলো ভালো নাচ করে কিন্তু এরা নিজেরা করেছে, এদিকে কিছু করানো যায়, তো সেখানে গিয়েই তাদের বললাম যে তোর এরমভাবে কর না, তো সাধারণত আমি আমি আমার ভাবনা দিয়ে ওদের বললাম, তারা করলো, তার মা বাবারা খুব মানে আর কি বললো বাহ বেশ ভালো হয়েছে, তারা হঠাৎ প্রোগ্রাম শেষে পরের দিন সকালবেলা দিকে আমার বাড়িতে 3 জন গার্জেন আর 3টে বাচ্চা, তার মধ্যে আবার 2 জনের বিয়ে হয়ে গেছে, তো যাই হোক তারা হঠাৎ চলে এলো এসে তার মা বাবা আমার মেয়েদের তোমাকে শেখাতে হবে, শেখাতে হবে, তখন তো আমি নিজে ক্লাস পড়াশুনো করছি, আমি যে শেখানো তো ভাবনা নিইনি, আমি দেখলাম ওরা ভুল করছে আমিও তো শিখি, না তুমি একটু শেখাও, আচ্ছা চলো শেখাবো, তো তার জন্য কিছু পয়সা পয়সা তখন পয়সা কী মানে পয়সা কী, তখন নিজে শিখছিলাম না, আমাকে তো আমি নিজে শিখতে যে আমি শেখাবো, তার পয়সা না গুরুদক্ষে না দিলে হয় না, ঠিক আছে 50 টাকা করে তারা দিল, 150 টাকা নিয়ে আমার যাত্রা শুরু, আস্তে আস্তে ক্লাস বাড়তে থাকলো, শো করতে লাগলাম, কিন্তু অদ্ভুতভাবে আজকে যারা শুরু করে তারাও কিন্তু আজকে আমার সাথে রয়েছে, তাদের এত বছর পেরিয়ে আসার পরেও কিন্তু আজকে যদি আমাকে রাস্তায় দেখে বা আমার সাথে এখনও সেই যোগাযোগটা রয়ে গেছে যে এতটা বছরে, মানে এই সম্পর্কগুলো যেন মনে হয় সব কিছু ঊর্ধ্বে এই এই সম্পর্কগুলো, কারণ নাচ গান কিন্তু পরম্পরা দিয়েই হয়, কারণ আমি যেটা শিখছি সেটা আমি আমার ছাত্রদের মধ্যে দেব, তারা যেটা শিখেছে তারা তাদের পরবর্তী জেনারেশনকে দেবে, কারণ এই পরম্পরাতেই কিন্তু নাচ গান বাচিক শিল্প সব কিছুই কিন্তু এই পরম্পরাতেই যায়, এগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট বই কিংবা কোনো লিখনই কিন্তু ইতিমধ্যে নেই, অর্থাৎ কোনো হাতের মুদ্রাটা যেমন আছে হয়তো মুদ্রাটাই আছে এটা আমরা জানি, এই মুদ্রার বিষয়গুলো হয়তো আমরা পেতে পারি বা কোনো গল্প বা কোনো ডান্সের কোনো ইতিহাস আমরা ছোটো পেতে পারি, কিন্তু এই পরম্পরা গতিতেই কিন্তু আমাদের চলতে হয়। তো আজকে বিশ্বরূপবাবু আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, অনেক কিছু জানিয়েছেন এবং একসঙ্গে বলেছেন যে করোনা আবহে কিভাবে তার প্রতিষ্ঠান চলছে এবং কি কি উনি খারাপও লাগছে যেহেতু কোচকাচ্চাদের দেখতে পাচ্ছেন না, কারণ একজন শিল্পী বা একজন টিচারের দুটো জিনিস কিন্তু খুব জরুরি, সেটা হচ্ছে ভালো লাগা এবং ভালোবাসা। ভালো লাগাটা হচ্ছে ওরা সবাই মিলে একসঙ্গে এসে হই হই করে নাচ করে, এটা ভালো লাগা, আর ভালোবাসা হচ্ছে ওরা ভালো নাচ করে যখন উপহার দেয় শিক্ষককে বা টিচারকে যে স্যারের শেখানো জিনিসটা স্যারকে উপহার দেওয়া হলো, এটা হচ্ছে ভালোবাসা। তাই এই ভালো লাগা ভালোবাসা নিয়ে ফেম অ্যান্ড কালার্স আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।